ডিপেন্ডেন্ট কোথায় মানুষ? ভাবলাম তো ওইদিকে যাবো, বাট যেন যথাযথ শাস্তি হয় মানুষের, ভালো মানুষ থাকে। আরজি করে নাকি ভাঙচুর হচ্ছে, এটা হচ্ছে এখন এখন টাইম হচ্ছে 5:30, 6টার দিকে বেরোনোর কথা ছিল, উঠে গেছি, বাট বাইরের অবস্থা দেখে যা লাগছে যে মনে হয় না বেরোতে পারবো। তোমাদেরকে এভাবে ওয়েদার কন্ডিশনটা দেখায় তাহলে বুঝতে পারবে, পুরো মেঘ করে আছে, এভাবে ওয়েদার এনি টাইম বৃষ্টি পড়তে পারে। বেরোনোর কথা তো এখন ছিল, কিন্তু যা ওয়েদার দেখতে পাচ্ছি পুরো কালো মেঘ হয়ে আছে বাইরে, এখন বেরোলে বৃষ্টি পড়ার চান্স বহুত হাই, মানে 6টা 7টা 8টা দেখাচ্ছে বিশাল ক্লাউডি অ্যান্ড দের ইজ এ হাই চান্স অফ রেন। তো একটু হোল্ড করে আছি, 9টা 10টার দিকে দেখি কেমন সিচুয়েশান থাকে, সেরকম ব্যবস্থা করব। তো আর কি, আবার এলাম দেশ হয়ে পড়ি, যা তা অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটু একটু ওয়েদারটা ঠিক লাগছে, আলাম যা আছে আছে, এর মধ্যে বেরিয়ে যায়, কাজটা করে আসি, না হলে এই করতে গিয়ে কাজগুলো আর জীবনও হবে না। তো খাওয়া দাওয়া তো প্রশ্নই হচ্ছে না, আগেই খেয়ে নিয়েছিলাম যখন সকালবেলাতে উঠেছিলাম, যাই হোক সেই 5:30 6টার দিকে। তো উই আর রেডি, চলো বাইকটাকে ওয়ার্ম আপ করবো, করে বেরোবো, বেরোই দিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা বেরোলাম, অ্যান্ড সব থেকে যেটা ভালো লাগছে দেখে সেটা হচ্ছে রোদ উঠেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বর্ষার টাইমে বৃষ্টি হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার, বাট কাজগুলো কিছু কিছু যেগুলো মানে বৃষ্টি না হলে ভালো হয় ওই টাইপের কাজগুলো যখন হয় না তখন তো একটু ইয়ে লাগেই, ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। যাই হোক, তো ঠিক আছে আমরা বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে একটা লোকেশনে, লোকেশনে গেলে সেটা তোমরা দেখতে পাবে, একটু আমাদের এই বাচ্চাটাকে আদর যত্ন করা হবে, অ্যান্ড বলতে গেলে একটু আমাদের ঘোরা হবে বাইকটা নিয়ে, কারণ বাইক নিয়ে বেরোনো হচ্ছে না। অ্যান্ড খুব জলদি আশা করছি এই সপ্তাহে কিছু কাজ মিটিয়ে নিতে পারলে হোপফুলি এই স্যাটারডে সানডে কিছু একটা আমরা বাইরে যাব, দেখা যাক সেটা কী হচ্ছে। যা যা হবে তোমরা ফ্রাইডে রাত অবধি আই থিঙ্ক আপডেট পেয়ে যাবে, লেটস সি। বাট হ্যাঁ, অনেক কিছুই হতে চলেছে, সেগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবে। বৃষ্টিতে না অনেক প্ল্যানগুলো একটু ক্যান্সেল করিয়ে দেয়, এটা একটা ব্যাপার, না হলে আমার মনটা উসকুস উসকুস করছে তোমাদেরকে বলার জন্য। বাট আই থিঙ্ক সারপ্রাইজ তোমরা পাওয়াটা অনেক বেশি মজাদার। আমি মেন রোডটা এই টাইমে নিই না, এটা একটা শর্টকাট, তো এটা এই জন্যই নেওয়া, তার কারণ হচ্ছে গিয়ে স্কুল টুলের ভিড় যা লাগে ওখানে যদি একবার ঢুকে গেলাম তাহলে, আর যদি জ্যাম লেগে গেল তাহলে তুমি ধরো না 15-20 মিনিট তুমি গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে আছো, তাই জন্য একটু মেন রোডটাকে এখন একটু অ্যাভয়েড করা হয় এই টাইমে। আর বাইক থাকার অ্যাডভান্টেজ এটাই, 4 চাকা নিয়ে থাকলে কিছু করার থাকে না, একবার জ্যামে আটকে গেলে ভাই তুমি আটকে গেলে, বাট এই তো একটা আমাদের টু হুইলারের অ্যাডভান্টেজ। সব কিছুরই প্রোস অ্যান্ড কনস আছে, আর তোমাকে সিচুয়েশন ওয়াইজ বুঝে নিতে হবে যে কোনটা সিচুয়েশন ওয়াইজ তোমার জন্য বেটার। গাড়িটা চালাতে আমার এত ভালো লাগে না, এত ভালো লাগে মানে আমি কি বলবো, ও মাই গড, কত দিন পর মনে হচ্ছে চালাচ্ছে, কত ভালো লাগছে। একটা ছোট আপডেটও দিয়ে দিই PPF নিয়ে, হোপফুলি এই মাসে বা কামিং মান্থের মধ্যে PPF এর প্ল্যানিং করছি। তোমরা হয়তো ভাবতে পারো যে PPF নিয়ে এত প্ল্যানিং চললো, বাট কোথায় কী হলো প্ল্যানটা, বাট PPF এর প্ল্যানের প্রবলেম এটা হয়ে যাচ্ছে যে যেহেতু আমাকে কলকাতার বাইরে যেতে হবে, সেই প্ল্যানটার জন্য প্রবলেমটা এটা হয়ে যাচ্ছে যে মানে ধরে নাও আমার যখন মানে আমার যাওয়া সুবিধা হবে যদি আলটিমেটলি এটা মান্থ এন্ডের দিকে হয়, ঠিক আছে সোজা হিসেব, কারণ বুঝতেই পারছো মান্থ এন্ড বিজনেসের জন্য সেটা তাও ঠিক আছে। বাট কোইনসিডেন্টালি কী হয়ে যাচ্ছে, দাদার যেখানে হচ্ছে PPF ওর এই মাসে যেমন একটা ডেট পড়েছিল, বাট সেটা আবার 8 থেকে 10 তারিখের মধ্যে, মানে একদম স্টার্টিং অফ দ্য মান্থ। এবার স্টার্টিং অফ দ্য মান্থ ভাবে বিজনেস ছেড়ে যাওয়াটা আমার ঠিক লাগে না, পুরো মান্থটা না হয় কভার হয়ে গেল, লাস্টের দিকে গেলাম ঠিক আছে চলো আলটিমেটলি পুরো মান্থটা আমরা কভার করে নিলাম, আই থিঙ্ক তোমরা আমার ইয়েটা বুঝতে পারছো, তো ওটা একটা ব্যাপার। বাট দেখি করাতে তো হবে, এবার প্রবলেম আমি তোমাদেরকে ওটাই বলেছিলাম না, যেহেতু আমাকে বাইরে যেতে হবে ব্যবসা ছেড়ে,
ওই জিনিসটা একটা বহুত বড় ইস্যু, বহুত বড় ইস্যু। ওই জন্য পিপিএফটা একটু লেট হচ্ছে, বাট ডেফিনেটলি করা মোটা মাথাতে আমাদের আছে, এটা না করালে হবে না। দেখো না করালে হবে না বলাটা ভুল কথা, না করালে ডেফিনেটলি হবে, বাট আমি এই জন্যই করবো কারণ এই গাড়িটা আমার কাছে অনেক বেশি কি বলবো ক্লোজ টু মাই হার্ট, এটা বাচ্চা আমার। তা এলিক্সার, আমাদের এলিক্সারের পিপিএফ করাতেই হবে, করানো হবে, বাট ওই আর কি সময় সাপেক্ষ ব্যাপার। বলে না সব জিনিসের একটা সময় থাকে, তুমি আগে থেকে প্ল্যান করলে সেটা করতে পারবে না, তুমি যেটা যখন হওয়ার সেটা তখনই হবে, ওই আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, সেটা হবে, প্ল্যান তো করে রেখেছি যে করাবই, এবার ভগবান কবে দিন দেবে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ কলকাতায় হয়ে গেলে তো ভাই ভালো হতো, আমার হাতে ছিল ওটা, আজ বললে কাল করানো যাবে, বাট যেহেতু বাইরে যেতে হবে, বাইরে ইজ নট লাইক যে আমি আজকে সকালে গিয়ে বিকেলে ফিরে আসবো, অনেকটাই দূর সেটা, মানে আসা যায় বাট হবে না সেটা, কারণ গাড়ি কী বলে ওটাকে যেটা শুনছিলাম আগে পলিশিং হবে, আগে ক্লিনিং হবে, তারপরে পলিশিং হবে, পলিশিং হয়ে রাখা হবে, তারপরে পিপিএফ হবে। কারণ পিপিএফের আগে এটাও দেখা হয় যে খুবই মাইনার যেগুলো, যেই টাইপের স্ক্র্যাচেসগুলো চোখের মধ্যে ভিজিবলও না, যদি ওই টাইপের কোনো মাইনার স্ক্র্যাচেসও থাকে সেটাকে আগে ইয়ে করে তোলা হবে, পলিশিং করে তোলা হবে, ঠিক আছে, তারপরে বসবে পিপিএফ। তো ইটস এ ভেরি কী বলবো কী বলো ওটাকে, বেশ একদম সূক্ষ্ম কাজ, ওই টাইপের সূক্ষ্ম কাজ। একটু বেলা করে বেরোলে এই একটা প্রবলেম যে ট্রাফিক, ট্রাফিকটা ভালো রকম পাওয়া যায়। কলকাতার খুবই পপুলার জায়গা, কিন্তু আলটিমেটলি আমি এখানে প্রথম যাচ্ছি, কোনোদিন যাওয়া হয়নি, এই জন্যে মনে হচ্ছে ব্রিজের ওপর মানে তো আমার তো মাথা অন্যদিকে যাচ্ছে, আমার মাথা রাইডের দিকে চলে যাচ্ছে। প্রিন্সেপ ঘাটের এখানটাতে করতে পারলাম না, এত ভিড় আছে এখন, প্রবলেমটা কিছু না কারণ ভিড় এখন হবে, আমাদের তো প্ল্যান ছিল আসে ভোরবেলাতে, আর এই টাইমে তো স্বাভাবিক ভিড় লাগবে, তাই জন্য করতে পারলাম না, এখন যাবো একটু ময়দান সাইডে। এখন আমরা আছি হচ্ছে ইডেন গার্ডেন্সের পাশে, ময়দানের ঠিক উল্টো প্রান্তে আছি, ওইদিকে ভিক্টোরিয়া, ওই দিক থেকে স্ট্রেট রাস্তাটা যাচ্ছে তোমার এসএস কেম হয়ে। ফাইনালি দাঁড়ানোর জায়গা পেলাম, এখানে কিছু কাজ কমপ্লিট করব, এখানে দু তিনটা কাজ করে তারপরে বাড়ি। বেসিক্যালি ঘুরতে এতটা হলো তার কারণ হচ্ছে টাইমিংয়ের জন্য, গেছিলাম আগে প্রিন্সেপ ঘাট, বাট ওদিকে তো এত ট্রাফিক, দাঁড়ানোর জায়গা নেই, গাড়ি রাখার জায়গা নেই, ঝামেলা। আমি ঠিক আছে একটু ফাঁকা ফাঁকাই করাই বেটার, তাহলে একটু জিনিসগুলো আমরা নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারবো শর্টসগুলো। তাই জন্য ময়দানের এদিকটাতে প্রথম আসছি, ভাবলাম তো ওইদিকে যাবো, বাট যেতে গিয়ে যেদিকে কাদা, গাড়ির চাকাটা দেখায় তাহলে বুঝতে পারবে। হয়ে গেছে কন্ডিশন, পুরো বৃষ্টি হয়ে জল কাদায় ভর্তি, জল খাওয়া হলো, এবার নিজেদের কাজ করা হবে। ঘেমে ঘুমে চান করে আমাদের এতক্ষণ একটা হলো, কতক্ষণ লাগলো একটা হতে, আধ ঘন্টা থেকে 40 মিনিট আরামসে, যা তা অবস্থা। যাই হোক, ওয়েদারটা আমাদের অনেক সাথ দিচ্ছে, এখন অবধি বৃষ্টি ফিষ্টি কিছু পড়েনি ভাই, ঠিক আছে। আর এই লোকেশনে যেটা হলো, মানে লোকেশনটা দেখে নাও, পিছন দিকে আছে, গেল কোথায়, এই যে ভিক্টোরিয়া আছে পিছন দিকে, আমরা এবার এটার উল্টো দিকে যাবো, দিয়ে আর একটা জায়গা আছে, তাহলে ওখানটাতে আরও কিছু কাজ করবো। এই দেখো, এই এখান থেকে আমরা জল কিনলাম, এই দিদিটা খুব ভালো ছিল, ও আমাদেরকে এই দড়িটা দিল, তো এটা দিয়ে বেঁধে পুরো এই জিনিসটা করা হলো, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটাকে বাঁধা হলো। কি বলছিস? হ্যাঁ, এ বাবা 2 ফুটা পড়লো, 2 ফুটা পড়লো, আচ্ছা ঠিক আছে, বেরিয়ে যাবো তাহলে, চাপ নেই। যাই হোক, মেন কথা এটাই, ভালো মানুষ থাকে যে তোমাকে অটাইমে হেল্প করবে, তাই কি না? তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে কি, বৃষ্টি পড়তে লেগেছে, বেকার রিস্ক নিচ্ছি না, যেটা মেন শুট ছিল আজকে সেটা অ্যাটলিস্ট হয়ে গেল, বাকিগুলো পরে ব্যবস্থা করা যাবে। দেখো সবই তো ভালো, বাট একটা জিনিস যেটা সব মানুষেরই মনে হবে, হ্যাঁ একটা জিনিস যেটা সব মানুষেরই মনে হচ্ছে, আমারও হয়তো মনে হচ্ছে একটা না একটা জায়গাতে, সেটা হচ্ছে কি, আছি ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করছি, সবই ভালো, বাট
ইন্ডিপেন্ডেন্ট কোথায় মানুষ? আজকে যে সমাজে এত কিছু হচ্ছে, এইসব জিনিসগুলো যদি আজকে বন্ধ না হয় তাহলে আর কিসের ইন্ডিপেন্ডেন্স? আর যদি কালপ্রিট ধরা না পড়ে তাহলেই বা কিসের ইন্ডিপেন্ডেন্স? যাই হোক, মানুষের বাটলিস্ট প্রশাসনের উচিত যেন মানুষের ভরসার বিশ্বাসটা থাকে ল অ্যান্ড অর্ডারের উপরে। তাই জন্যে অ্যাটলিস্ট যেন মানুষ ধরে যেগুলো কারা করছে, কিসের জন্য হচ্ছে, যেন যথাযথ শাস্তি হয় মানুষের, না হলে ওই নাম সাক্ষী ভাই ল অ্যান্ড অর্ডার। তোমাদেরকে আর বেশি বোর করে লাভ নেই, আমি একটা কাজ করছি, ক্যামেরাটাকে অফ করছি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কারণ থ্রু আউট দ্য রাস্তা এখন এমনি হাজরা বলো, এখন লেকমল বলো, টানা এমনি রাস্তা আছে। তো টাটা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। অবস্থা টাইট, এই জায়গাটা তো পুরো একদম ভিজে চপচপা হয়ে গেছে। বাড়ি জাস্ট ঢুকলাম, মা কি চিনি আর লেবু জল দিচ্ছে একটু, নাহলে শরীরটা অবস্থা টাইট হয়ে যাবে। প্রবলেমটা কী হয়েছে, এত ট্রাফিক পেয়েছি, প্রচণ্ড ট্রাফিক, একই রাস্তাতে দেখা গেলো 20-25 মিনিট দাঁড়িয়ে আছে, ওখান থেকে লেট হলো, নাহলে তো আরও 1:30 বাজছে এখন। বাড়ি আরামসে 12টার মধ্যে ঢুকে গেলাম। যাই হোক, ঠিক আছে, কাজগুলো তো কমপ্লিট করলাম, একটু ওদিকে যা হলো হলো, ফ্রেশন আপ হবো, খাওয়া দাওয়া করতে হবে, বেরোতে হবে, পরে দেখা হচ্ছে বেরোনোর টাইমে। মা ওদিকে একটু বাসন মাজতে ব্যস্ত, মামকে আর ডিস্টার্ব করবো না, আমি আমটা কেটে নিই, খাওয়া দাওয়া আমাদের জাস্ট হলো, আমটা কাটি, সবাই একটু আম খাওয়া, বাবা চলে এসছে আজকে, অ্যান্ড দিয়ে বেরোতে হবে। আম কাটা হলো, আমটা কাটা হলো, বাট এটা হয়ে গেছে চা ফল কাটটা। বাড়ি এখনও গরম আছে, তো বাবা ঢাকা দিয়ে দেবে, ঢাকাটা উপরে রাখা আছে, আমি বেরোচ্ছি, অলরেডি বহুত লেট আছি, তাড়াতাড়ি বেরোই, দেখা হচ্ছে। পুরো মিছিল বেরিয়েছে, কাছে হচ্ছে অ্যাপোলোর সামনে, মানি স্কোয়ার অ্যাপোলোর সামনে, আর পিছনে আর একটা দেখলাম মিছিল বেরিয়েছে, ছোট্ট করে দেখাতে পারবো আই গেস, এক মিনিট। ওই দেখো, দেখতে পাচ্ছো পিছনেই আছে, আজকে অনেক জায়গা থেকে বেরোবে, ভালো হোক, এগুলো হওয়া উচিত। তাড়াহুড়োতে মানুষের ভালো কাজ খারাপ হয়, কিচ্ছু করার নেই, আজকে আমি ভুক্তভোগী। এই যে তার এনেছি Insta360-র, বাট যেটা অ্যাডাপ্টার যেটা ম্যাকবুকে ঢোকে সেটা আনতে ভুলে গেছি, তাহলে এবার আমাকে বাড়ি গিয়ে রাত্রে রাতে মাথা খারাপ হবে, পাগল হয়ে যাবো আমি এবার, যা তা অবস্থা। ভাবলাম যে একটু ফাঁকা আছে, একটু কাজটা এগিয়ে নিই, তো দেখছি আলটিমেটলি আমি অ্যাডাপ্টারটাই আনিনি, যা কিছু করার নেই, রাত্রে রাতে বাড়ি গিয়ে করবো। আপাতত শোরুম ঢুকলাম, এটা হচ্ছে কারেন্ট আপডেট, একটু আম খাবো, একটু কাজ বাজ করছি, আর আমি তোমাদেরকে বলি, মানে মাথাটা যা খারাপ হচ্ছে না, আমি দেখে ভরলাম, বাট কি বলবো এবার আর, ওফ, ঠিক আছে, অসুবিধা নেই, ব্লগ আসছে, চিন্তা নেই, ব্লগ আসছে। ও আচ্ছা, লাগানো আছে ব্যান্ডেড, কারণ এই জায়গাটা জ্বলছে, না হলে আমারই ভুল, তাড়াহুড়ো করতে গিয়ে, আর আমটা একটু বেশি টাইট ছিল, মানে কাঁচা পাকা টাইপের ছিল, খুব একটু বেশি কাঁচা টাইপের ছিল, নিয়ে ছিলতে গিয়ে ছেলা হয়ে গেছিলো, কাটতে গিয়ে মানে যাচ্ছিল না, এতটা টাইট ছিল, দিয়ে জোর লাগিয়েছি একটু, তো একদম ডাইরেক্ট আঙুলো চলে এসছে। একটু কাজ বাজগুলো এগিয়ে নিই, দেখা হচ্ছে পরে, টাটা। জায়গায় মিছিল বেরিয়েছে, তাই জন্য সব ট্রাফিক লেগে আছে এদিকে। আমার লিটারালি এখন আমি আছি এইখানে অ্যাপোলোর পাশে, ঠিক আছে, অ্যাপোলোর পাশে আছে, এখন হায়াত ঢুকিনি, আমার কম করে আধ ঘন্টা লাগলো উল্টোডাঙা ব্রিজ থেকে এই জায়গাটা আসতে। গাড়ি যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, এখন এই পিছন দিকে বিবেকানন্দ স্টেডিয়াম আছে, আর এই অবস্থা দেখো, আবার ছাড়লো, গাড়ি বন্ধ করে বসে যেতে হচ্ছে, এমন অবস্থা, অনেক টাইম লাগছে ছাড়তে, চলছে এখন, কিছু করার নেই, টাইম লাগবে। বাড়ি তো ঢুকে গেছি অনেক আগেই, বলতে গেলো অনেক মানে অনেক 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 আগে, এখন টাইম কটা হচ্ছে আমি আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে এখনকার টাইম, ঠিক আছে। এডিটিংয়ের কাজ চলছে, ইনস্টার ফাইলগুলো এখন ফাইনাল আউটপুট দিচ্ছে, যাই হোক, এরপরে ব্লগটা কমপ্লিট করে, এডিটিং কমপ্লিট করে আপলোডে বসবে ব্লগটা। কী ব্লগ আপলোড করবো, কী কাজ করবো বুঝতে পারছি না, যা সব খবর দেখতে পাচ্ছি, যা সব খবর আসছে, মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। তোমরা সবাই হয়তো দেখেছো লিটারেলি, আজকে তো এমনি বেরিয়েছিলো সব মিছিল, পিসফুল প্রোটেস্টের জন্য বেরিয়েছিলো, যেটা অনেক দিন আগে থেকে, 2-3 দিন থেকে সোশ্যাল মিডিয়াতে এসছে। হঠাৎ করে খবর দেখতে পাচ্ছি, আমি এডিটিং করছিলাম, ট্যাং 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 করে সে বারবার নোটিফিকেশান ঢুকছে, আমি দেখছি আরজিগড়ে নাকি ভাঙচুর হচ্ছে, মানে লিটারেলি গুন্ডাগার্দি হচ্ছে আরজিগড়ে,
আর্জি করে ভেঙে চেয়ার ফেয়ার ভেঙে দিয়েছে, খবরে দেখাচ্ছে নাকি পেশেন্টদেরকে মারপিট করছে, আউটডোর ভেঙে ফেলে দিয়েছে। ভাই এগুলো কি যে হচ্ছে ভগবান জানে। মানে আর ওখানে অ্যাটলিস্ট 2 থেকে 3টে নাকি পুলিশ স্টেশন আছে কাছাকাছি এরিয়াতে, পুলিশের কোনো রেসপন্স নেই, পুলিশ নাকি আসেনি, আমি জানি না কি হচ্ছে ভাই। মানে আমার দেখে এত মাথা ব্যথা খারাপ হচ্ছে, কিছু বলার নেই। মানে কি হচ্ছে ভাই এগুলো, এগুলো কোথায় আছি, কি হচ্ছে, ভাঙচুর করে দিয়ে চলে যাচ্ছে, ওখানে পুলিশরা ছিল, গড নোজ ভাই কি হচ্ছে। মানে এগুলো পিওর তো মনে হচ্ছে ভাড়ার গুন্ডা এগুলো, কারণ কোনো প্রথম কথা তো ওইদিকে কোনো প্রোটেস্টের কোনো গ্রুপ যায়নি, ওটা টোটালি একটা ছেলেদের গ্রুপ ছিল যা দেখে বোঝা গেল, খবরে যেটা দেখতে পাচ্ছিলাম লাইভ খবরে। তো মানে ওটা ভাঙচুর করা আর কি বলবো, ব্যাপারটাকে ডিসরাপ্ট করার জন্য, পুরো এই যে আন্দোলনটা চলছে এটাকে ডিসরাপ্ট করার জন্য এসেছিল। মানে কিছু বলার নেই আমার। ওটা দেখার পর তো এডিটিং ফেডিটিং মাঝখানে থেমে গেছিলো, দিয়ে ওগুলো দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে, দিদিদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, এই হলো তাই হলো। মানে বেকার ভাই এগুলো, কোন সমাজে থাকছি, কি হচ্ছে গড নোজ। আমি আজকে ডেলি ব্লগ করছি বলে আমার তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হচ্ছে, মানে যা যা দেখছি। আর এই জিনিসগুলো নিয়ে কথা বলা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ সোশ্যালি যে জিনিসগুলো হচ্ছে সেইগুলো যদি আমরা রেসপন্সিবিলিটি না নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে ওইসব জিনিসগুলো জীবনেও বেরিয়ে আসবে না, ঠিক আছে। এদিকে সোশ্যাল মিডিয়াতে আছি, লাইফস্টাইল দেখাচ্ছি, বাট যেটা রিয়েলিটি চলছে সেটাকেও আমাকে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, অ্যান্ড ওটার প্রতি ভোকাল হতে হবে সবাইকে, যাতে এই জিনিসগুলো অ্যাটলিস্ট, আমি বলছি না যে কালকে চেঞ্জ হয়ে যাবে, সবাই জানে যে এই টাইপের জিনিস হয় হচ্ছে, বাট কোনো অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না, চেঞ্জও কিছু হচ্ছে না। মানে বাট আমাদেরকে এগুলোতে লেগে থাকতে হবে, এগুলোতে না লেগে থাকলে হবে না, নাহলে কমন মানুষদের নিরাপত্তা কোথায়? আজকে যদি একটা হসপিটালের মধ্যে কেউ বলছে 1000 ছিল, কেউ বলছে 2000 লোক ছিল, এই লোক নাকি হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালের মধ্যে ঢুকে ভাঙচুর করে চলে আসছে, কে এরা? 3:48 বাজছে এখন, এখনও অবধি আমাদের কাজ চলছে। আমি আজকে ব্লগটাকে আমি আদর অবধি রাখছি, অ্যান্ড ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, কারণ বলার কিছু নেই, কাজ চলছে, অ্যান্ড এদিকে যা খবর টবর আসছে সব মিলে একটু ইরিটেট হয়ে গেছি। যাই হোক, তো আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাবে নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। পুরো এম বাইপাস না যদিও।